হ্যাঁ, তোমরা সকলে মিট করে রাখো, যাতে সমস্যা না হয়। ওদিক থেকে সাউন্ড আসতেছে, ওই থেকে মিট করে রাখো। আমি যখন কথা বলবো মনোযোগ সহকারে শুনবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চট্টগ্রামের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্কুল সাউথ এশিয়ান স্কুল, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। সকলে শুনতে পাচ্ছ তো না? আনিসা তাবাসুম, আকাইদ, নিশান, শুনতে পাচ্ছো? দেখো, আজকে আমরা পড়বো তার পরিচিতি। দেখো, আজকে আমরা আলোচনা করব প্রথম অধ্যায়ে পাঠ শিরোনাম হচ্ছে কোরআন শরীফ। কোরআন শরীফের যে বাকি অংশগুলো রয়েছে সেগুলো আজকে আমরা কি শিরোনাম পড়বো। আকা, এ তুমি মিউট করে রাখো বাবা। দেখো, প্রথমে আমরা পড়ব আসমানি কিতাব কাকে বলে। আসমানি কিতাব কাকে বলে, প্রত্যেকে মনোযোগ সহকারে খেয়াল করবে, আমি যখন লিখতে বলবো তখন লিখবে, ঠিক আছে? হ্যাঁ বলো বলো। হ্যাঁ আকাইদ বলো। বুঝি নাই, একটু পড়া। এই তো চারটা চারটা প্রশ্ন উত্তর দিচ্ছি মাত্র, এগুলো কম না? বেশি হয়ে যাচ্ছে? ছোট ছোট প্রশ্ন উত্তর এগুলো, একদম ছোট ছোট প্রশ্ন উত্তর। দেখো, আসমানি কিতাব কাকে বলে? আল্লাহর বাণীকে বলা হয় ওহি, আল্লাহর পক্ষ থেকে যে বাণী আসে ফেরেশতার মাধ্যমে নবী রাসূলগণের উপর যে ওহী কি হয় নাজিল হয়, এই ওহী লিখা কিতাবকে আসমানি কিতাব বলা হয়। দেখো, আসমানি কিতাব কাকে বলে, আসমানি কিতাব কি? আল্লাহর বাণীকে বলা হয় ওহী, তো আল্লাহর পক্ষ থেকে যে কালাম যে বাণী আসে সেগুলোর নাম হচ্ছে কি? ওহী। এই ওহী লিখা কিতাবকে আসমানি কিতাব বলা হয়, এই ওহী লিখা কিতাবকে আসমানি কিতাব বলা হয়। আস্তে আস্তে ক্রমান্বয়ে পাঁচ আয়াত, দশ আয়াত, একটা সূরা, দুইটা সূরা, এভাবে নাজিল হতে হতে একটা কি কিতাবে পরিণত হয়। এই কিতাব হচ্ছে কি? আসমানি কিতাব। হ্যাঁ, আসমানি কিতাব কয়টি, সেখানে ছোট কয়টি, বড় কয়টি, এগুলো নিজ পরে কি আলোচনা আসতেছে। আসমানি কিতাব কাকে বলে, এটা বুঝতে পারছো? আল্লাহ বলা হয় ওহি, আল্লাহর বাণীকে বলা হয় ওহি, ওহি আল্লাহর বাণীকে লিখা কিতাবকে আসমানি কিতাব বলা হয়। আল্লাহর বাণীকে বলা হয় ওহি, এই ওহি লিখা কিতাবকে আসমানি কিতাব বলা হয়। যেমন দেখো, আমাদের নবীর নাম হচ্ছে, আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোন কিতাব নাজিল হয়েছিল? পবিত্র কোরআনুল করিম, পবিত্র কোরআনুল করিম। এটা একদিনে নাজিল হয় নাই, এটা দীর্ঘ 23 বছরে, একটু একটু করে দীর্ঘ 23 বছরে কি নাজিল হয়েছিল। আমরা যে কোরআন তেলাওয়াত করি, এই কোরআন, কোরআনের মধ্যে 30টা কি রয়েছে পারা রয়েছে, 114টা সূরা রয়েছে, 6,666টি কি রয়েছে আয়াত রয়েছে, এগুলো একদিনে নাজিল হয় নাই। প্রয়োজন অনুসারে আল্লাহর পক্ষ থেকে কি একটু একটু করে কি নাজিল হয়েছিল, এখন একটা পরিপূর্ণ একটা কিতাবে কি পরিণত হলো, এটা হচ্ছে আসমানি কিতাব।
সর্বশেষ আসমানি কিতাব হচ্ছে কি পবিত্র আল কোরআন। বুঝতে পারছো সকলে? সকলে বুঝতে পারছো? হ্যাঁ, দেখো তাহলে আমরা জানতে পারলাম আসমানি কিতাব কাকে বলে। আল্লাহর বাণীকে বলা হয় ওহি। এখন শুনো সবাই, আর একটু শুনো। দেখো আল্লাহর পক্ষ থেকে এই বাণী সরাসরি আসে না, কার মাধ্যমে? ফেরেশতার মাধ্যমে। ফেরেশতাদের সর্দার হযরত জিব্রিল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলগণের কাছে কি এই ওহি নিয়ে আসেন। ওহি নিয়ে আসে কে? ফেরেশতা। কোন ফেরেশতা? হযরত জিব্রিল আলাইহিস সালাম। প্রধান চারজন ফেরেশতার মধ্যে হযরত জিব্রিল আলাইহিস সালাম নবী রাসূলগণের কাছে ওহি নিয়ে আসেন। তাহলে এতটুকু সবাই বুঝতে পারছো না? তাহলে ৬ নম্বর প্রশ্ন দেখো, কোরআন প্রথম কখন নাজিল হয়? অর্থাৎ সর্বপ্রথম কোরআন কখন নাজিল হয়? সর্বপ্রথম কদর রাত্রিতে সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছিল কখন? কদর রজনীতে। কদর রাত্রিতে। কদর রাত্রি এটা কোথায়? রমজান মাসে। কদর রাত্রি রমজান মাসে। রমজান মাসে কদর রজনীতে পবিত্র কোরআন করিম কি হয়? নাজিল হয়। তাহলে এই দুইটা প্রশ্ন লিখো সবাই, এই দুইটা প্রশ্ন উত্তর সবাই লিখো। পাঁচ এবং ছয় এই দুইটা প্রশ্ন উত্তর লিখো সবাই। উত্তর আল্লাহর বলা হয় ওহি। প্রথমে এস টি এস, সমান ইউ প্লাস ১/২ এ। সবাই দ্রুত লিখো। দ্রুত লিখো অনিশা তাবাসসুম আকাইদ, নিশান দ্রুত লিখো। হ্যাঁ
কিতাব কে মানে কিতাব বলে স্যার বলো আমার লেখা লেখা শেষ হয়েছে কোরআন প্রথম কোরআন কখন নাজিল হয় কোরআন প্রথম কখন কদর রজনীতে কদরের রাত্রিতে বুঝতে পারছো অর্থাৎ কোরআন নাজিল শুরু হয় রমজান মাসের কদর রজনীতে উত্তর কদর রাত্রিতে কদর রাত্রিতে বা কদর রজনীতে মেহজাবিন মারিয়া মেহজাবিন শুনতে পাচ্ছ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তুমি এখন জয়েন করেছো দ্রুত লিখে নাও পাঁচ এবং ছয় নম্বর প্রশ্ন উত্তর স্যার আমার লেখা শেষ ভেরি গুড যেগুলো লিখছো সেগুলো একটু দেখো এরপরে আর দুইটা প্রশ্ন পড়ানোর পরে আমি লিখতে বলবো যাদের লেখা শেষ হয়নি দ্রুত লিখে নাও স্যার এখন কি সাত নাম্বার আট নাম্বার দুটো লিখে ফেলবো হ্যাঁ দেখো আসমানি কিতাব কতখানা অর্থাৎ আসমানি কিতাব কয়টি আসমানি কিতাব সর্বমোট আসমানি কিতাব হচ্ছে 104 খানা কয়খানা 104 খানা হ্যাঁ দেখো সবাই খেয়াল করে একটু এরপর লিখিও বড় আসমানি কিতাব কয়টি ও কি কি 104 খানা আসমানি কিতাবের মধ্যে বড় হচ্ছে চারটি বড় কয়টি চারটি আর 100 খানা হচ্ছে ছোট সহিফা দেখো বড় আসমানি কিতাব চারটি যথা তাওরাত জাবুর ইনজিল তাওরাত জাবুর ইনজিল কোরআন তাওরাত জাবুর ইনজিল কোরআন দ্রুত লিখে নাও সাত এবং আট নম্বর প্রশ্ন উত্তর দ্রুত লিখে নাও
স্যার পড়ন্ত স্যার পড়ন্ত বস্তু সমান স্যার 9.8 ms - 2 টা মানে স্যার এক সেকেন্ড কতটুকু এই এক সেকেন্ড পর পর এই মানটা বাড়বে না স্যার একটা শূন্য শূন্য স্থান থেকে স্যার আমি যদি বেছে নিই তাহলে এক সেকেন্ড পর পর এই মানটা বাড়বে আমি স্ক্রিনশট নিয়ে নি নালে আবার লাগবে তোর বড় আসমানি কিতাব 8টি তাহলে স্যার আমরা যদি স্যার একটা পাতলু ঘর দিকে নিক্ষেপ করি তাহলে স্যার আমরা 9.8 ms - এইটার বেশি গতি দিই মারিয়া মেহজাবিন তুমি লিখতেছ যাবো স্যার আমার এখনো লেখা শেষ হয় নাই আমাকে আরেকটা আরেকটু সময় দেন যাবু দ্রুত লিখে নাও ইঞ্জিন তখন থেকে স্যার আর দিবে শূন্য শূন্য থেকে এর পাশ থেকে আর দিবে শুরু হবে আসমানি কিতাব কাকে বলে কোরআন কখন নাজিল হয় আসমানি কিতাব কতখানা বড় আসমানি কিতাব কয়টি আনিসা তাবাসসুম তোমার লেখা শেষ আচ্ছা প্রশ্নগুলো প্রশ্নোত্তর গুলো দেখো যাদের লেখা শেষ হয়েছে তোমরা দেখো হ্যাঁ বলো নিশান তোমার লেখা শেষ ভেরি গুড দেখো সবাই প্রশ্নোত্তর গুলো দেখো সবার লেখা শেষ হয়েছে হ্যাঁ 6 নম্বর লিখতে হবে হ্যাঁ প্রথম কখন নাজিল হয় হ্যাঁ লিখতে হবে কোরআন প্রথম কখন নাজিল হয় তুমি কি লিখেছো পড়াশোনা তো তুমি কাতা কি লিখেছো পড়াশোনা একটু
হ্যাঁ লিখো। কাকে বলে? উত্তর, আল্লাহর বাণীকে বলা হয় ওহি। এই ওহি লিখা কিতাবকে আসমানি কিতাব বলে। কুরআন প্রথম কখন নাজিল হয়? উত্তর, কদর রাত্রিতে। আসমানি কিতাব কতখানা? উত্তর, 144 খানা। বড় আসমানি কিতাব কয়টি ও কি কি? উত্তর, বড় আসমানি কিতাব 4টি, যথা তাওরাত, জাবুর, ইনজিল, আল কুরআন। ভেরি গুড। আনিসা বলো, আনিসা কি কি লিখেছো, পড়ে শোনাও তো দেখি। ওকে স্যার, আসমানি কিতাব কাকে বলে? আসমানি আল্লাহর বাণী কে বলা হয়? ওহি। এই ওহি লিখা কিতাব কিতাবকে আসমান কিতাব বলা হয়। কুরআন শরীফ, কুরআন প্রথম কখন নাজিল হয়? কদর রাত্রিতে। আসমান কিতাব কত খান খানা? কত খানা? 144 খানা। ভেরি গুড। পরে নিশান বলো, নিশান বলো, নিশান পড়ে শোনাও। আসমানি কিতাব কাকে বলে? আসমানি আল্লাহ বাণী বলে বলা হয়। ওহি, ওই ওহি লিখা কিতাবকে আসমানি কিতাব বলা হয়। কুরআন প্রথম নাজিল হয় কদর রাত্রিতে। আসমানি কিতাব কয়টি বলতে পারবে? কতখানা? দুটোটা বলতে পারবে বলো। আসমানি কিতাব 104 খানা। হ্যাঁ, 104 খানা। বড় আসমানি কিতাব কয়টি ও কি কি? বড় আসমানি কিতাব 4টি, যথা 1 নম্বর তাওরাত, 2 নম্বর জাবুর, 3 নম্বর ইনজিল, 4 নম্বর আল কুরআন। ভেরি গুড। মারিয়া মেহজাবিন, পড়ে শোনাও তো দেখি। মারিয়া মেহজাবিন কি লিখেছো? পড়তে পারবে? ও মনে হয় পড়তে পারবে না। আনিসা পড়ে শোনাও, আনিসা। আনিসা বলো, আনিসা তুমি কি লিখেছো, পড়ে শোনাও তো দেখি। আনিসা শুনতে পাচ্ছো? মিউট করে রাখছে। আনিসা তুমি কি লিখেছো, পড়ে শোনাও। স্যার আমি পড়ে শুনাইছি। তুমি শুনাইছো? আচ্ছা, এই 4টা প্রশ্ন সকলে ভালোভাবে শিখবে, ঠিক আছে? Yes, sir. এবং SW করবে সবাই। ডায়েরি তোমরা লিখে নাও,
এই চারটা প্রশ্ন তো লিখবার কি, পাঁচ থেকে ডায়েরি হচ্ছে তোমাদের কি কোরআন শরীফ, অর্থাৎ প্রথম অধ্যায় কোরআন শরীফ, পাঁচ থেকে আট নম্বর প্রশ্নোত্তর লিখবে ও এসডব্লিউ করবে। এসডব্লিউ করো তোমরা স্কুলের, ডায়েরি লিখো সবাই। প্রথম অধ্যায় কোরআন শরীফ পাঁচ থেকে আট নম্বর প্রশ্নোত্তর শিখবে ও এসডব্লিউ করবে, একাই লিখে নাও। স্যার আমি আমার ডায়েরি পাচ্ছি না, খাতায় হলো লিখে নাও। খাতায় কেন লিখবে, খাতায় লিখে নাও। কোরআন শরীফ প্রথম অধ্যায় কোরআন শরীফ পাঁচ থেকে আট নম্বর প্রশ্নোত্তর শিখবে ও এসডব্লিউ করবে, এভাবে লিখছো সবাই, এভাবে লিখলে হবে। হ্যাঁ বলো লিখছো, সবাই ডায়েরি লিখেছো? Yes sir. আকাই ডায়েরি লিখেছো? মারিয়া মেহেজাবি আনিসা তাবাসসুম ডায়েরি লিখছো তোমরা? স্যার আমি ডায়েরি লিখতে পারিনি। তোমার মনে থাকবে? ঠিক আছে, তোমরা এই চারটা প্রশ্নোত্তর ভালোভাবে শিখবে এবং এসডব্লিউ করবে, ভালোভাবে শিখবে এবং এসডব্লিউ করে পাঠিয়ে দিব স্কুলের অ্যাপসে, হোমওয়ার্ক পাঠাবে, ঠিক আছে? Yes sir. ভাষায় ভালোভাবে পড়ালেখা করতেছো তোমরা না? সামনে তোমাদের মিডটার্ম পরীক্ষা আসতেছে, ফার্স্ট মিড টার্ম পরীক্ষা আসতেছে। তুমি এটা কি দেখাচ্ছ আকাইত? সিস্টেমে করিও না, ঠিক আছে? আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।